হ্যালো বাইকগুলি ফ্যান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বেসিক্যালি আমাদের বাংলাদেশের উপর যে টাফ টাইম যাচ্ছে, সো এই টাফ টাইম আমরা চেষ্টা করি যত সম্ভব ঘরে থাকার জন্য। এবার এখন তো যদি জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবো না, যখন বের হয়ে যান মেক শিওর করে বাসায় ব্যাক করে যেন আর ঠিক করে হাতটা ধুই, এবং যদি আরও বেটার হয় যদি আমরা ঠিক করে গোসল করতে পারি। আমরা অলরেডি জানি গত মাস 25 তারিখ থেকে এপ্রিলের 25 তারিখ পর্যন্ত 1 মাসের লকডাউন পিরিয়ড যাচ্ছে। এই লকডাউন পিরিয়ডে আমরা খুব একটা মোটরসাইকেল চালাতে পারছি না। এই লকডাউন পিরিয়ডে আমরা কীভাবে আমাদের মোটরসাইকেলটা মেনটেন করবো? দেশ লস অফ ওয়েস্ট, তার মধ্যে একটা ওয়ে হচ্ছে আমরা বাইকটাকে যদি ঠিক করে ওয়াশ করে রাখি। ওয়াশ করার পরে আমরা অনেকে ভালো একটা কাপড় বা যদি বাইক কভার দিয়ে বাইক ঢেকে রাখতে পারি, আমাদের দ্যাট ইজ ভেরি গুড থিং। বাইকটা কভার দিয়ে ঢেকে রাখার কারণে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার বাইকের উপরে ডাস্ট পড়বে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রংটা খুব ভালো থাকবে। আমরা চেষ্টা করবো যে বাইকটা ওয়াশ করার পরে এমন একটা ভালো কভার দিয়ে বা বড় একটা কাপড় দিয়ে বাইকটা ঢেকে রাখা, এবং আরও বেটার বাইকটা এমন একটা জায়গায় পার্ক করা যেখানে ধোয়াবালি থেকে দূরে থাকে, অবশ্যই বাইকটা ডবল স্ট্যান্ডে পার্ক করে রাখি। স্যার, এই ছিল একটু কি আমরা টিপস ভিডিও নিয়ে আরও কয়েকটা সিরিজ করবো আপনাদের জন্য। সো আমাদের ওয়েবসাইট www.bikebee.com ফলো করুন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, এবং ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য লাইক বাটন আমার ফেসবুক পেজ। অ্যান্টিল দেন ভালো থাকবেন।